রোমান রেঞ্জের ভয়ঙ্কর আক্রমণের শিকার হবেন কোডি রোডস। WWE ম্যানেজমেন্ট এই সপ্তাহের স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন রোমান রেঞ্জ এবং কোডি রোডসকে। আপনারা যেমনটা জানেন, এই স্ম্যাকডাউনের এপিসোডটি রেসলমেনিয়ার আগের সর্বশেষ এপিসোড। এখনও পর্যন্ত রোমান রেঞ্জ এবং কোডি রোডসের ম্যাচটি অফিসিয়াল করা হলেও তাদের মধ্যে একটি বারের জন্যও আক্রমণ দেখানো হয়নি। তবে এই সপ্তাহের স্ম্যাকডাউনের জন্য WWE ম্যানেজমেন্ট রোমান রেঞ্জ এবং কোডি রোডসের অনেক বড় একটি সেগমেন্ট কনফার্ম করে দিয়েছেন। আর যেহেতু আমরা দেখতে পেয়েছিলাম মানডে নাইট রোয়ার এপিসোডে সোলো সিকোয়াকে হারিয়ে জিতে নিয়েছিলেন কোডি রোডস, সেটারই রাগ ঝাড়বার জন্য, এবং রেসলমিনিয়াতে যেহেতু রোমান রেঞ্জ এবং কোডি রোডস তারা দুজনে ফেস টু ফেস আসবেন বা সেখানে তারা দুজন মুখোমুখি হবেন, তাদের ম্যাচটিকে ঘিরে এখনও পর্যন্ত তাদের মধ্যে একটি বারের জন্যও আক্রমণ দেখানো হয়নি। তবে এদের আক্রমণ দেখানো খুব জরুরি হয়ে গিয়েছে, কেননা রেসলমেনিয়ার আগের সর্বশেষ স্ম্যাকডাউনের এপিসোডে এদেরকে ফেস টু ফেস আনা হবে এবং সেখানে তাদের মধ্যে আক্রমণ দেখানো হবে। স্পেশালি সেখানে রোমান রেঞ্জের মাধ্যমে কোডি রোডসকে আক্রমণ করা হবে, এবং কোডি রোডসকে আক্রমণ করা হবে এজন্যই, কেননা কোডি রোডসকে আক্রমণ করিয়ে তাদের ম্যাচটির হাইপ সৃষ্টি করবেন WWE ম্যানেজমেন্ট। অর্থাৎ রেসলমেনিয়ার আগের স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেঞ্জের আক্রমণের শিকার হবেন কোডি রোডস। ধন্যবাদ।